আমরা এখন দাঁড়িয়ে রয়েছি উল্টোডাঙা যুববৃন্দ্র পূজা মণ্ডপের সামনে। আজকে যুববৃন্দের সামনে দাঁড়িয়ে আপনাদের মন ফিরে যাবে আপনাদের সেই ছোট্টবেলায়, কারণ উল্টোডাঙা যুববৃন্দ তাদের সেই ছেলেবেলাটাকে ফিরিয়ে দেওয়ার জন্য তাদের এবারের প্রয়াসের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তাদের এবারের পুজো মণ্ডপ। আর আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি এই মণ্ডপেরই প্রতিমা শিল্পী বলতে পারি, বা এই মণ্ডপ ভাবনা যার মাথা থেকে বেরিয়েছে সেই প্রতিমা মণ্ডপ শিল্পী শ্রী তন্ময় হাজরাকে। ওয়েলকাম টু মুক্ত ক্রিয়েশন। আর প্লিজ আপনি যদি বলেন যে আপনি তা আপনার শিল্পকর্মের মাধ্যমে কীভাবে আপনি ফুটিয়ে তুলেছেন। বেসিক্যালি এই আমাদের চিন্তাভাবনার, আমার চিন্তাভাবনার নাম হচ্ছে খেলতে খেলতে। আমাদের ছোটোবেলায় যেসব খেলনা নিয়ে আমরা খেলতাম, বড় হয়ে তাদের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যায়। তারা ঘরের অনেকটা জায়গা দখল করে থাকে, মনে হয় যে ঘরে অজ্জর হয়ে যাচ্ছে জিনিসগুলো, তখন সেগুলোর আর প্রয়োজন থাকে না, ফেলে দেওয়া হয়, এরকম একটা ব্যাপার। সেই পার্টটা আমি প্রথমেই একটা ইনস্টলেশনে দেখেছি, জানলা থেকে খেলনা সব বাইরে ফেলে দেওয়া হচ্ছে, এরকম একটা পার্টে ইনস্টলেশনে দেখেছি যে আর দরকার নেই খেলনা আমাদের। তারপরে একটা দেখিয়েছি, আমরা একটা বাচ্চার পোর্ট্রেট দেখিয়েছি, সেটাকে আমি অনেকটা লেয়ারে ভেঙেছি, এবং এই পোর্ট্রেটটা চোখগুলো বড় বড় হয়ে রয়েছে কারণ এখানে অনেক ভিড় হয়, দর্শকের খুব চাপ থাকে, তো সেই জন্য এত দর্শক, একটা বাচ্চা যদি কোনো মেলায় কিংবা কোনো মণ্ডপে যায়, হ্যাঁ এত লোক কোত্থেকে আসছে, এত লোক, সেইটার জন্য আমি ওর পোর্ট্রেটটাকে আমি এরকমভাবেই করেছি। এবং এটা খেলনাগুলোকে আমি রিসাইকেল করেছি, এইগুলো খেলনাগুলো সত্যি ফেলে দেওয়া খেলনা, সেইগুলো দিয়েই আমি পোর্ট্রেটটাকে তৈরি করিয়েছি। তৈরি করে এবার ভেতরের দিকে গেলে আরও বুঝতে পারবেন যে আমাদের শৈশবটা যেভাবে কেটেছে, আমরা যেসব খেলনার মধ্যে দিয়ে বড় হয়েছি সেগুলো প্রায় আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছে। সেই যারা তৈরি করে তারাও হয়তো এই শিল্পটাকে ছেড়ে দিয়ে অন্য কোনো কিছুতে ঢুকে গেছে, তা সেই পার্টটাই আমি ভেতরের দেখানোর চেষ্টা করেছি। এবং দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার শৈশব কীভাবে কাটিয়েছেন, কী খেলনার মধ্যে দিয়ে আপনি বড় হয়েছেন, সেগুলোর একটা ফিলিং সেখানে পাবেন। এবং সেটা শুধু ফিলিংস নয়, সেটা মানে টেকনিক্যালিভাবে আমি ওটাকে ঘোরানোরও ব্যবস্থা করেছি, যেটা যে মুভমেন্টে চলে সেটা, হ্যাঁ সত্যি যখন এই বাজনাগুলো বেজে উঠছে আমার ভিতরটা কেমন যেন করে উঠছে, যে সত্যি তো এই ছোটোবেলায় আমরা এই খেলনাগুলো নিয়েই ঠিক পুরো মাঠ দৌড়ে বেড়াতাম, আর এমনি ছোট ভাইদের সাথে মারপিট করতাম, প্লিজ মেলায় গেলে আমরা আবদার করে বেড়াতাম যে আমাকে ওই খেলাটা কিনে দিতেই হবে। ঠিক আজ এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে সেই পুরনো দিনগুলো দাদা। বাকি জিনিস এখানে দেখুন, এই এই জিনিসটা পুরো বন্ধ হয়ে গেছে, এনফিলের মধ্যে জল ভরে এইরকম টাইপের, আমি এইগুলো মানে খুঁজে বের করতে প্রায় আমার দেড় মাসের মতন লেগে গেছে, যে কে তৈরি করে, কোথা থেকে তৈরি করে আমি খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে অনেক কষ্টে এই জিনিসগুলো পাওয়া গেছে। তারপরে কুড়কুড়ি, এই কুড়কুড়ি তো এখন কোনো বাচ্চা খেলে না, কারণ মা বাবা এখন চেষ্টা করে যে বাচ্চাকে কিছুভাবে একটা বিজি করে দেওয়ার, হাতে বায়না করছে, সেই জন্য একটা মোবাইল দিয়ে দিল, মোবাইলটা দিয়ে দিল সে, এবং মোবাইলটা বাচ্চাটা পেয়েই সঙ্গে সঙ্গে কিন্তু গেম খেলতে শুরু করে দিচ্ছে, সে অন্য গেমে চলে যাচ্ছে। এই খেলনার যে ফিলিংস, একটা টানলে যে আওয়াজ হয়, সেটা এখনকার বাচ্চা অনেক চেঞ্জ হয়ে গেছে, তারা মানে আর খেলনা, এই খেলনা তৈরি করাই বন্ধ করে দিয়েছে, এরকম একটা ব্যাপার। তারপরে এই ভুটভুটি গুলো যেগুলো দেওয়া হয়েছে, এটা জলের মধ্যে চলে, এইটাকে আমি ইনস্টল করেছি, লাফান দড়ি ইনস্টল করা হয়েছে, ক্যাপ গুলি, ক্যাপ বন্দুক, কালী পুজোর যে একটা ফিলিংস সেটাও আমি দিয়েছি। এবং আমরা ছোটোবেলায় যে শিখ চাকা, তারপরে বন্দুক বানিয়ে যে খেলতাম আমরা, এই জিনিসগুলো, সেই খেলনাগুলো এখানে তুলে ধরা হয়েছে। এবং এই কাঠের গাড়ি, কাঠের গাড়িও এখন পাওয়া যায় না, আমি অনেক কষ্টে নতুন গ্রাম থেকে এগুলো আনানো হয়েছে, কাঠের গাড়ি নতুন গ্রামে এখনও তৈরি হয়, কিন্তু ওনাদেরকে অর্ডার দিলে, আগে যেরকম রেগুলার বেসিসে ওনারা তৈরি করতেন সেই জিনিসটা এখন আর হয় না, এই কাঠের গাড়ি এখন প্লাস্টিকের খেলনা। গ্রামের মেলাতে এগুলো এখনো খুব, গ্রামের মেলাতে খুব পাওয়া যায়, খুবই কম। তারপরে ওই পার্টে দেখতে পাবেন যে কিরকিরি বলে একটা খেলা রয়েছে লাল রঙের, তারপরে ঘূর্ণি, ঘূর্ণিটা পাশেও দেখতে পাবেন, তালপাতা সেপাই, তালপাতা সেপাই গুলো মুভ যেরকম হয় সেই মুভ, এই ফিলিংসটা একবারে এখানে আসলে দেখতে পাবেন যে কিরকম মুভ হয়। ওখানে ওপরের দিকে দেখেছি যে টায়ার দেখেছি, আমরা ছোটোবেলায় টায়ার কিংবা রিং নিয়ে দৌড়াতাম, সেই পার্টটা আমি ওপরে দেখিয়েছি, পুরো পার্টে ওরকম খেলনা দেখিয়ে ওটাও একটা খেলার মধ্যে পড়ে। এই পার্টটা দেখেছি, এখানে ওয়াটার গেমটা এখানে এরকমভাবে ডিসপ্লে করা হয়েছে। তারপরে আসুন আমরা মেন পূজা মণ্ডপের দিকে এগিয়ে চলেছি ধীরে ধীরে, হয়ে যাচ্ছে
আমরা লাস্ট আমি লাস্ট পার্টে দেখাতে চেষ্টা করেছি এখানে একটা মোবাইল গেমের সাথে মোবাইল, এইটা হচ্ছে নতুন খেলনা জোন পুরো। এই মোবাইল দেখানো হয়েছে যেই মোবাইলেতে আমাদের ফার্স্ট যে গেম স্নেক গেম একটা দেখানো, আমরা ছোটোবেলায় যেটা খেলতাম সেটা সেটা এখন পরিবর্তন হয়ে পাবজি চলে গেছে, বিভিন্ন ধরনের গেম তো আরও তো রয়েছে। এটা এটা চলবে, এটা চলবে, হ্যাঁ এটা দেখা যাবে এখানে। আর এই পার্টে অপোজিট এই জিনিসটা সম্বন্ধে কি রয়েছে, হ্যাঁ দেখাচ্ছি যে আমাদের ব্রেনেতে এখন শুধু মোবাইল ছাড়া আর কিছু নেই। পাজল গেমটাকেই এরকমভাবে আমি পরবর্তীকালে যে পাজল গেমটা এরকম আসবে যে একটা ব্রেন আসবে তার মধ্যে মোবাইল, এটাই হতে পারে পরবর্তী সময়। আর এখানে একটা গাছ দেখি যে এটা শুকনো গাছ, প্রযুক্তি সবাইকারই দরকার। আমিও মোবাইল ইউজ করি, হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো আমিও করি, কিন্তু প্রযুক্তির এই জন্যে মোবাইল গেম কিংবা মোবাইলের জন্য যে প্রবলেমটা হচ্ছে গাছেদের একটা বিশাল পরিমাণে প্রবলেম হচ্ছে, সেই জন্যে গাছ শুকিয়ে যাচ্ছে, গাছের পাতা নেই, এবং তার সাথে আমি খেলনা রাখার এই পাখিগুলোকে দেখেছি যে পাখিদের বাসস্থান কমে গেছে এই কারণে। এইখানে এই পার্টটাতে আমি এই পার্টটা এইভাবে দেখানোর চেষ্টা করেছি। এবং সবশেষে প্রতিমা তৈরি করেছেন নবপাল, প্রতিমা তৈরি করেছেন, আর আমি আমার ভেতরের ইনস্টলেশনটা এরকমভাবেই সাজিয়েছি। আর আমাদের আবহে আছেন উর্মিমালা বসু। তো এখানে মণ্ডপের অন্দরে যখন আপনারা ধীরে ধীরে প্রবেশ করবেন, আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডে আবহতে এক অদ্ভুত এক টান আপনারা শুনতে পাবেন, যে সাউন্ড বা যে কথাগুলো ইউজ করা হয়েছে সত্যি আপনার মনকে ছুঁয়ে যাবে। আর ছুঁয়ে যাওয়ার সাথে সাথে আপনি সত্যি কয়েক মুহূর্তের জন্য হলেও হারিয়ে যাবেন আপনার সেই ছোট্ট ছেলেবেলাটিতে। আপনি হয়তো খুঁজে পাবেন সেই আপনার হারিয়ে যাওয়া কোনো মুহূর্ত বা একদম পারফেক্ট মোমেন্ট যেখানে আপনি কোনো স্মরণীয় মুহূর্ত আপনার ছুপিয়ে রয়েছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, দর্শকের কাছে আপনার কী বলতে চাইবেন? দর্শকদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আসুন, বাড়ির বাচ্চাদেরকে নিয়ে আসুন। আপনি যেরকম আপনার ছোটোবেলার ফিলিংস পাবেন সেমনি বাড়ির বাচ্চারাও পুরনো খেলনা যে এইরকম টাইপের ছিল এই জিনিসগুলো সেগুলো সে মানে ফিল করতে পারবে এবং তারাও খুশি হবে। সুতরাং বাচ্চাদেরকে নিয়ে আসুন এবং দেখলে আপনাদের খুব ভালো লাগবে, সেই জন্য অবশ্যই আসুন। এবং লাস্ট পার্টে আমি একটা দেখিয়েছি প্রজেক্টরের মাধ্যমে যে পুরনো খেলাগুলো ছিল সেখানে দেখানো আছে, লুকোচুরি থেকে শুরু করে ক্যারাম, স্লাইডিং কন্টিনিউ হবে, তারপরে কি বলে যেন, হ্যাঁ ঘুড়ি ঘুড়ি সব কিছু এই স্লাইডিংয়ের মাধ্যমে আমি প্রজেক্টরের মাধ্যমে দেখাচ্ছি। তাদেরকে অনেক ধন্যবাদ, নমস্কার। আর দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই আপনারা এসে দেখতে পারেন, আপনারা নিরাশ হবেন না, আনন্দ করুন, খুব ভালো করে পুজো কাটান। Thank you.